এটা কয় দাঁত বাস আছে কাকা না চার দাঁত করে বাস আচ্ছা দর্শক এটাও সাইড দাঁত আর এটাও সাইড দাঁত চার দাঁত বাস আছে তাই না চার দাঁত তো কেমন দাম চাচ্ছেন চাওয়া দাম কেমন চাচা 80000 দাম চাচ্ছেন ভাই পাঠাটার বয়স কেমন ভাই ভাই দাঁতে না এখন এখনো দাঁতে নাই ক্রসের পাঠা দাম কেমন কি দাম চাচ্ছেন ভাই এটা 40000 দাম চাচ্ছেন 40000 টাকা চাওয়া দাম তাই না জি আচ্ছা আচ্ছা 40000 টাকা চাওয়া দাম দর দাম লাগিছে ভাই হাটে হ্যাঁ মোটামুটি আচ্ছা দাম হচ্ছে তো নাকি হ্যাঁ হচ্ছে আচ্ছা ঠিক আছে আচ্ছা দর্শক এখানেও আমরা একটি ক্রসের পাঠা দেখছি আপনার পাঠা না ভাই আচ্ছা বয়স কেমন হইছে ও আচ্ছা আচ্ছা আরেকজন আর কাকায় পাঠার বয়স কেমন হইছে কাকা দুই দাঁত একটু সামনে নিয়ে আসেন দেখাই দর্শকদের দুই দাঁত বয়সের পাঠা তো কেমন কি দাম চাচ্ছেন আপনি ভাই দাম আচ্ছা আচ্ছা তো কেমন পাইলে ছেড়ে দিবেন দাম 25 হলে বেচবেন তাই না আর এটা কি আপনার নাকি এই দুটাই আপনার তাই না এটা কয় দাঁত বয়স আছে কাকা চার দাঁত করে বয়স আচ্ছা দর্শক এটাও সাইড দাঁত আর এটাও সাইড দাঁত ক্রস জাতের পাঠা তো এটার দাম কত টাকা চাচ্ছেন কাকা 65000 টাকা ওইটা আর এটা 60 এটা 60000 টাকা ঠিক আছে কাকা বেচেন আচ্ছা দর্শক এই যে এখানে আমরা একটি পাঠা দেখছি ভাই এটা আপনার না আচ্ছা কয় দাঁত বয়স হয়েছে ভাই পাঠাটার চার দাঁত বয়স হয়েছে তাই না আচ্ছা চার দাঁত বয়সের পাঠা কেমন কি দাম চাচ্ছেন আপনি বাহান্ন হাজার টাকা দাম চাচ্ছেন তাই না আচ্ছা দর্শক এখানে চাওয়া দাম হচ্ছে 52000 টাকা হাটে দর দাম কেমন লাগিছে ভাই 30-32 দাম লাগিছে আচ্ছা এই পাঠাটার দাম হচ্ছে 30-32 দাম লাগিছে আচ্ছা দর্শক এই যে এখানে আমরা পাঠা দেখছি আচ্ছা এই পাঠাটা একবারে আনকমন একটি পাঠা সেরকম পাঠা পাঠা যে নিয়ে আসছে তাই এই আশপাশে নাই যদি থাকে তাহলে দামটা আপনাদেরকে জানানোর চেষ্টা করতাম দর্শক পাঠা যে নিয়ে আসছে মালিক নাই তো পাঠাটা সুন্দর আছে পাঠার মালিক এখানে নাই মালিক আছে ও চাচা আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন এই পাঠাটা আপনি নিয়ে আসছেন কাকা আচ্ছা এটা কি আপনার খামারের নাকি বাড়ির পাঠা তাই না কি জাতের পাঠা কাকা এটা আনকমন টিয়ামুখী আচ্ছা আচ্ছা দর্শক এটা হচ্ছে তোতাপুরি হ্যাঁ তোতাপুরি পাঠা আচ্ছা বয়স কেমন হয়েছে চাচা চার দাঁত তো কেমন দাম চাচ্ছেন চাওয়া দাম কেমন চাচা 80000 দাম চাচ্ছেন তো চাচা দাম লাগিছে কি হাটে লাগিছে না লাস্ট কত হয়েছে চাচা দাম 50 দাম লাগিছে তাই না আচ্ছা 50000 টাকা দাম লাগিছে দর্শক এই যে 50000 টাকা দাম লাগিছে ঠিক আছে চাচা হ্যাঁ বেচেন চাচা আচ্ছা দর্শক এই যে এদিকেও পাঠা আছে এটা মনে হচ্ছে তোতাপুরি পাঠা এ পাঠা কার এটা আপনার ভাই আচ্ছা তোতাপুরি পাঠা আসলে যারা খামার যাদের আছে আর কি যারা আসলে একটা ভালো মানের পাঠা খোঁজ করছেন যাদের খামার রয়েছে তারা আসলে এই ধরনের পাঠা ক্রয় করবেন পাঠাটাটের ভিডিও করা খুব রিক্স তোতাপুরি পাঠা বেলচা তোতা বেলচা তোতা কেমন দাম চাচ্ছেন ভাই 75 দাম চাচ্ছেন তাই না 75000 টাকা চাওয়া দাম তো হাটে দাম লাগিচ্ছে ভাই হ্যাঁ কেমন লাগিছে ভাই 50 পর্যন্ত দাম লাগিছে তাই না আচ্ছা ঠিক আছে ভাই গেছেন আচ্ছা এখানে একটা আমরা ক্রস জাতের পাঠা দেখছি পিছনে বয়স কেমন হয়েছে আপনার পাঠাটা ছয় দাঁত বয়স হয়েছে তাই না কেমন কি দাম চাচ্ছেন ভাই 40 দাম চাচ্ছেন কেমন লাগিছে হাটে 20000 পর্যন্ত দাম লাগিছে না আপনার নাম্বারটা দিয়ে দেন চার থাকলে দিয়ে দেন তো সুপ্রিয় দর্শক আমরা হাটে নিয়ে এসেছে এক ভাই হচ্ছে তোতাপুরি পাঠা পাঠাটা হাটে নিয়ে এসেছে বিক্রয় করার উদ্দেশ্যে তো হাটে যদি বিক্রয় না হয় সেক্ষেত্রে ভাই আপনাদের মাঝে বিক্রি করবে ভাই সামনে আসেন আসসালামু আলাইকুম ভাই তাহলে ভাই আপনার নাম কি আমার নাম মিল্টন মিল্টন ভাই বাসা কোথায় আপনার তারাশ তারাশ সিরাজগঞ্জের
আচ্ছা অনেক দূর থেকে আসছেন এই যে পাটাটা দেখাই এটা কি আপনার এই বাসায় পালন করতেন না আরো আছে পাটা না না বাসায় বাসায় পালন করতেন আচ্ছা এই একটাই ছিল একটাই শক করে নিছিলাম আচ্ছা শক করে কিনেছিলেন তাই না তো এখন আসলে দর্শকদের মাঝে ভিডিও করার উদ্দেশ্য একটাই যদি কোনো দর্শক ভাই বা ক্রেতা ভাই যদি আপনার কাছে পাটাটা ক্রয় করে হাটে বিক্রি হয়ে গেলে পাবে না কিন্তু যদি আপনি পাটাটা ঘোড়ায় নিয়ে যান সেই ক্ষেত্রে দর্শকরা যদি আপনার নাম্বারটা পেয়ে থাকে তাহলে আপনার সাথে যোগাযোগ করতে পারবে তাই না তাহলে আপনার নাম হচ্ছে মিল্টন ভাই সিরাজগঞ্জ তারাস গ্রামের নাম কি শুলাপাড়া শুলাপাড়া আচ্ছা বড় ভাই আপনার নাম্বারটা বলে দেন যে নম্বরে ইমো আছে বা আপনার সাথে ভিডিও কলে যারা যোগাযোগ করতে পারবে 01999666008 আচ্ছা নাম্বারটা আরেকবার বলেন 01999666008 আচ্ছা ঠিক আছে নাম্বারটা দিয়ে দিলাম মিল্টন ভাইয়ের নাম্বার তো ভাই আমাদের চ্যানেলের উদ্দেশ্য কোন তো হচ্ছে ভাই আপনাদেরকে সন্ধান দেওয়া আর্থিক লেনদেন আপনারা নিজ দায়িত্বে করবেন ভাই ঠিক আছে ধন্যবাদ ভাই ভালো থাকেন সুপ্রিয় দর্শক এই যে আজকের পাটার হাটের ভিউ এই যে এখানে আমরা একটা পাটা দেখছি ছোট সাইজের পাটা ক্রসের পাটাটার দাম কেমন চাচ্ছেন আজকে ভাই চাচ্ছি 20-22000 বয়স কেমন হইছে বয়স হয়নি এখনো এখনো বয়স হয় নাই 20-22000 টাকা চাওয়া দাম আচ্ছা 12000 বলছি 12000 দাম আপনি বলেছেন তাই না 12000 বলেছে একজন আমি বলছি ও আপনিই বলেছেন হ্যাঁ 12000 আচ্ছা আচ্ছা 12000 দাম বলেছে হয়তো বা কিছু বাড়লে দিবেন তাই না হ্যাঁ একটু বাড়াতে বলছি একটু বাড়াতে বলেছেন দাম হচ্ছে ঠিক আছে ভাই দেখেন আপনারও যদি পড়তা হয় ওনারও যদি পড়তা হয় দুজনের মধ্যে একটা সামঞ্জস্যতা আসতে হবে তাই না ঠিক আছে রে বাবা এখানে পাঠা আছে দেশি পাঠা নাকি ভাই দেশি জাতের পাঠা বয়স কেমন হইছে দুই দাঁত বয়সের দেশি জাতের পাঠা কেমন কি দাম চাচ্ছেন দাম চাচ্ছে ভাই 22000 দাম চাচ্ছেন আচ্ছা হাটে দাম কেমন লাগিছে 12-13 দাম লাগিছে আচ্ছা 12-13 দাম লাগিছে আচ্ছা এখানে একটা ক্রসের পাঠা দেখছি এটা ক্রস জাতের পাঠা কাকা এটার বয়স কেমন হইছে কাকা 6-7 মাস বয়স তো কেমন কি দাম চাচ্ছেন দাম চাচ্ছে 25000 দাম চাচ্ছেন তাই না আচ্ছা আটে দাম কেমন হচ্ছে আচ্ছা ঠিক আছে সুপ্রিয় দর্শক এই হচ্ছে আজকের পাটের হাটে পাটার হাটটা দেখেন এই যে পাটার হাটের ভিউটা দেখেন আমি যদি প্রত্যেকটা পাঠার একটা একটা করে দাম জানাতে যাই তাহলে ভিডিওটা লং হয়ে যাবে ভাই এই পাঠাটার বয়স কেমন ভাই দেড় বছর বয়স দাম কেমন চাচ্ছেন এটা দর্শক আজ ছিল হচ্ছে 10 মার্চ 2024 রোজ রবিবার দর্শক আজকে হাটে এসেছিলাম এবং আপনাদেরকে জানিয়ে দিলাম দেবাড়িয়া হাটে ওঠা বিভিন্ন জাতের এবং বিভিন্ন সাইজের আজকের হাটে ওঠা পাঠার দরদাম আগামী হাটে আবারও হাটে এসে আপনাদেরকে পাঠার দরদাম জানানোর চেষ্টা করব দর্শক আর চ্যানেলে যারা নতুন রয়েছেন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটিকে লাইক ও ফলো করে রাখবেন যাতে করে আমাদের দেওয়া প্রত্যেকটি নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আর কি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো বিদায় নিচ্ছি নাটোর জেলার ঐতিহ্যবাহী তেবাড়িয়া ছাগলের হাট থেকে দর্শক সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনা শেষ করছি আল্লাহ হাফেজ